শীতকাল আসা মানে নানাবিধ ইনফেকশন এবং স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হতে থাকা, যা আপনাকে নানাবিধ বিপদ এবং বিপত্তিতে ফেলতে পারে। যদি আপনি এমন একজন মানুষ হয়ে থাকেন যে শুকনো কিংবা খুশখুশে কাশি, বুকে ব্যথা, কফ, সর্দি, শ্বাসযন্ত্রের সমস্যা, অ্যাজমা অর্থাৎ শ্বাসযন্ত্রে যে কোনো ধরনের রোগে ভুগছেন, তারা আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ শীতের একটি সবজির মাধ্যমে কীভাবে আপনি আপনার বহু পুরনো রোগগুলোকে সারাতে পারবেন তা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আজকে যে রেমেডিটির কথা বলবো তা আপনার ফুসফুসকে 24 ঘন্টায় পরিষ্কার করবে এবং শ্বাসতন্ত্রে যে কোনো সমস্যাকে দূর করবে। এছাড়াও এর পাশাপাশি এটি মানবদেহের হাড়কে শক্তিশালী করে, শরীরের সমস্ত বন্ধশিরা খুলে দেয়, হার্টের ব্লক থাকলে তা দূর করতে সাহায্য করে থাকে। পাকস্থলী জটিলতা থেকে শুরু করে হাড়ের রোগ, চোখের দৃষ্টিশক্তির সমস্যা সব কিছুর সমাধানে ক্যান্সারকে প্রতিরোধ করতে আপনি এই বিশেষ রেমেডিটি ব্যবহার করতে পারেন। সেই সবজিটিকে ওষুধের মতো ব্যবহার করে আপনি কিভাবে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারবেন জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। ফেসবুকে অসংখ্য পেজ আমাদের ভিডিও কপি করে আপলোড করছে, তাই অবশ্যই আমাদের রিয়েল পেজটি চিনেই ফলো করবেন। এতক্ষণে নিশ্চয়ই কারোই বুঝতে অসুবিধা হয়নি আমি কোন সেই বিশেষ রেমেডির কথা বলেছি। শীতের সময় পেঁয়াজের কন্দ অথবা পেঁয়াজ পাতা, এটির সাথে তো আমরা সকলেই অনেক বেশি পরিচিত। সাধারণত চাইনিজ রান্নায় এই পেঁয়াজের কন্দকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। পেঁয়াজ পাতা খুবই সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে উচ্চমাত্রার সালফার থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই নরম কুচি পেঁয়াজ পাতায় ক্যালোরি খুব কম থাকে। পেঁয়াজ পাতায় প্রচুর মাত্রায় ভিটামিন সি, ভিটামিন B12 এবং থায়ামিন পাওয়া যায়। এছাড়াও এতে পাওয়া যায় কপার, ফসফরাস, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং ফাইবারের মতো গুরুত্বপূর্ণ উপাদান। এতে অনেক ক্যারোটিনয়েডস এবং ফ্লাবোনয়েডসও পাওয়া যায়। প্রকৃতি বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের খাবার আমাদেরকে এজন্যই দিয়েছে যে এই খাবারগুলো গ্রহণের মাধ্যমে যেন আমরা আমাদের দেহের বিভিন্ন রোগকে সারাতে পারি। কিন্তু আমরা সেই চেষ্টা না করে করি ভিন্ন চেষ্টা, অর্থাৎ শুধুমাত্র ওষুধের মাধ্যমে নিজের দেহের রোগকে সারানোর চেষ্টা করি, অথচ প্রকৃতিতে যে বিভিন্ন ধরনের ওষুধ আছে তা কখনো জানার চেষ্টাই করি না। পেঁয়াজের কন্দ অথবা পেঁয়াজের এই পাতাকে সঠিক নিয়মে ব্যবহার করতে পারলে এটি হৃদস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। পেঁয়াজ পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট পরিপূর্ণ মাত্রায় থাকে। এটি ফ্রি রেডিকেলসের কাজে বাধা দিয়ে থাকে, যার ফলে আমাদের কোষ এবং DNA ক্ষতির হাত থেকে বাঁচতে পারে। পেঁয়াজ পাতার ভিটামিন সি আমাদের দেহের ভেতরে কোলেস্টেরলের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে। বাজে কোলেস্টেরল কমায়, ভালো কোলেস্টেরল বাড়ায় এবং রক্তচাপের মাত্রাকে স্বাভাবিক রাখে, যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। পেঁয়াজ পাতার সালফার করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। যদি আপনি আপনার হার্টকে ভালো রাখতে চান, যদি আপনার হার্টে চর্বি জমে ব্লকেজ হয়ে গিয়ে থাকে সে ব্লকেজকে দূর করতে চান, যদি শরীরের প্রত্যেকটি শিরায় বিশুদ্ধ রক্ত সরবরাহ করতে চান, তাহলে পেঁয়াজ পাতাকে বিশেষ নিয়মে খেতে হবে। কোন সেই বিশেষ নিয়ম তা ভিডিও শেষে আপনাদেরকে জানাবো। প্রথমে জানাচ্ছি পেঁয়াজ পাতার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা এবং কোন কোন রোগের ক্ষেত্রে এটি আপনাকে সাহায্য করবে। আগেই বলেছি এটি শ্বাসযন্ত্রের জন্য খুবই ভালো। যদি আপনি শ্বাসনালীর কোনো ধরনের সমস্যা, বুকে কফ জমে শুকিয়ে যাওয়া, ঘড়ঘড় করা, শুকনো কিংবা খুশখুশে কাশি, কফযুক্ত কাশি, কাশির সাথে সবুজ কিংবা কালো বর্ণের কফ বেরিয়ে আসা এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন, পাশাপাশি যদি আপনার গলা ব্যথা, শ্বাসকষ্ট, প্রচুর পরিমাণে সর্দি সমস্যা থেকে থাকে, তাহলে আপনি পেঁয়াজ পাতাকে ব্যবহার করুন। অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে পেঁয়াজ পাতা আপনার ঠান্ডা, ফ্লু, ভাইরাল যে কোনো ধরনের ইনফেকশনের ঘরোয়া প্রতিকার হিসেবে কাজ করতে পারে। শ্বাসযন্ত্রের কাজকে উদ্দীপ্ত করে কফকে বাইরে করে দিতে সাহায্য করে এই পাতাটি, যা আপনাকে ভেতর থেকে পরিপূর্ণভাবে সুস্থ করে তোলে। এটি হাড়ের ঘনত্বকেও বৃদ্ধি করে। হাড়ের রোগীদের তো অবশ্যই এই খাবারটি খাদ্য তালিকায় রাখতে হবে। পেঁয়াজ পাতায় উচ্চ মাত্রায় ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে, যা হাড়ের স্বাভাবিক কার্যাবলীর জন্য প্রয়োজনীয়। এর যে ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন কে রয়েছে তা হাড়ের ঘনত্বকে বৃদ্ধি করে।
এর ভিটামিন সি কোলাজেনের সমন্বয় সাধনে কাজ করে থাকে, যা হাড়কে শক্তিশালী করে এবং এর ভিটামিন কে হাড়ের ঘনত্ব রক্ষায় ভূমিকা পালন করে থাকে। তাই হাড়ে ব্যথা থাকলে, কোনো আঘাতজনিত কারণে শরীরে ব্যথা হলে, এছাড়া ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হাত পা হাঁটু কোমর মেরুদণ্ডে ব্যথা হয়ে থাকলে পেঁয়াজ পাতা সেবন করা শুরু করে দিন। এটি আপনার স্বাভাবিক দৃষ্টির রক্ষণাবেক্ষণ করে থাকে। যাদের চোখের দৃষ্টিশক্তি সমস্যা, এই দৃষ্টিশক্তি সমস্যা দূর করতে লুটেন এবং জ্যান্থিন নামক দুটি ক্যারোটিনয়েডস খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো ক্যারোটিনয়েডস উপস্থিত রয়েছে পেঁয়াজ পাতার মধ্যে, যা চোখের প্রতিরক্ষায় কাজ করে থাকে। শীতের এই মৌসুমে টানা 40 দিন পর্যন্ত কেউ যদি চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য পেঁয়াজ পাতাকে সেবন করেন, তাহলে 40 দিন পরে তার চোখের যে কোনো রোগ দূর হতে বাধ্য। চোখের স্বাস্থ্য রক্ষা এবং স্বাভাবিক দৃষ্টিশক্তি রক্ষণাবেক্ষণের জন্য ভিটামিন এ দরকারি, যা আপনি স্প্রিং অনিয়ন অর্থাৎ সবুজ অংশে পেয়ে যাবেন। পেঁয়াজ পাতার এই যে সবুজ অংশ আছে, এতে প্রচুর মাত্রায় ভিটামিন এ পাওয়া যায়। আগেই বলেছি পেঁয়াজ পাতা ক্যান্সারের ঝুঁকি কমায়। পেঁয়াজ পাতায় যে সালফার রয়েছে, সেই সালফারের মধ্যে অ্যালাইল সালফাইড নামক এক ধরনের উপাদান পাওয়া যায়, যা কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। সবুজ পেঁয়াজ পাতা খুব বেশি সাহায্য করে থাকে আপনাকে বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে লড়তে, পাশাপাশি ক্যান্সারের সেলকে ধ্বংস করে দিতে। এই পেঁয়াজ পাতা পাকস্থলী জটিলতা কমাতেও সাহায্য করে থাকে। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সমস্যা প্রশমনে এটি উপকারী। ডায়রিয়া এবং পাকস্থলী জটিলতার ক্ষেত্রে পেঁয়াজ পাতা খাওয়া উচিত। এটি রুচি বৃদ্ধি করে, ডায়রিয়া সমস্যা থাকলে বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কোনো রোগ থাকলে তা দূর করে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে থাকে। এটি দেহের ইনফেকশনের বিরুদ্ধে লড়তে পারে। আপনি যে কোনো ধরনের ইনফেকশনের শিকার হলে পেঁয়াজ পাতা অবশ্যই খাবেন। পেঁয়াজ পাতার গুরুত্বপূর্ণ খনিজ উপাদান সালফার, যা ছত্রাকের বৃদ্ধিকে প্রতিহত করে। এর ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থাকে। এছাড়াও এটি রক্ত সংবহনকে উন্নত করে, দেহের বিভিন্ন কোণায় রক্ত পৌঁছে দেয়। এর ভিটামিন B1 শরীরের চাপ এবং ক্লান্তি কমায়, শরীরের কলার প্রদাহ এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে ভিটামিন সি। তাছাড়া পেঁয়াজ পাতায় থাকা অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি হিস্টামিন নামক উপাদান, যা আমাদের আর্থ্রাইটিস এবং অ্যাজমার চিকিৎসায় খুব ভালো ফল দেয়। যদি কোনো ব্যক্তির অ্যাজমার প্রকোপ উঠে, তিনি পেঁয়াজ পাতার রস খেতে পারলে খুব সহজে তার অ্যাজমার সমস্যা ভালো হতে শুরু করবে। পেঁয়াজ পাতা রক্তে সুগারের মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। এটি শীতকালে ত্বকের স্বাস্থ্য বজায় রাখে, ত্বক কুচকে যাওয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করে। পেঁয়াজ পাতা যদি ত্বকের ওপরে কেউ লাগাতে পারে, এতে করে শীতকালে যে অ্যালার্জি বা চুলকানির সমস্যা হয়ে থাকে তার প্রভাব অনেকটাই কমে যায়। তাই নিয়মিত খাদ্য তালিকায় পেঁয়াজ পাতা রাখার পাশাপাশি ওষুধ হিসেবে এটিকে গ্রহণের নিয়মটাও আপনাদের জেনে নিতে হবে। এবারে বলছি পেঁয়াজ পাতা সেবনের সঠিক নিয়ম সম্পর্কে। যদি আপনি ইনফেকশনের শিকার হয়ে থাকেন, ঠান্ডাজনিত কোনো রোগ, শ্বাসযন্ত্রের সমস্যা, জ্বর সর্দি কাশি, খুশখুশে কফ ইত্যাদি সমস্যা থেকে থাকে, কিংবা যদি আপনি অ্যাজমার প্রকোপ সারানোর জন্য এটিকে খেতে চান, তাহলে অবশ্যই রোগের আভাস বোঝার সাথে সাথে এটি আপনার খাওয়া শুরু করতে হবে। আপনি যদি এটি রোগ শুরু হওয়ার পরও খান, তাহলেও আপনার রোগ 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে। এটি খাওয়া যখন শুরু করবেন, তখন 3-7 দিন পর্যন্ত খেয়ে যাবেন। 3-7 দিন খাওয়া আসলে নির্ভর করে রোগের উপরে। যদি রোগ 1-2 দিনের মধ্যে ভালো হয়ে যায়, তাহলে 3 দিন পর্যন্ত কন্টিনিউ করবেন, যেন রোগ গোড়া থেকে ভালো হয়। আর যদি 3 দিনের মধ্যে ভালো না হয়, তাহলে 7 দিন পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন। এর জন্য 4-5টি পেঁয়াজের ডাল নিয়ে, তারপরে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এমন কুচি করে কেটে নেবেন। ব্লেন্ডারে অথবা মিক্সারে দিয়ে এর একটি জুস তৈরি করে নেবেন। এই যে জুসটি পেলেন, এটিকে আপনি সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট মিশ্রিত করে জুসের মতো করে পান করবেন। যদি একবারে আপনার পুরোটি পান করতে ইচ্ছে না করে, সেক্ষেত্রে আপনি দুভাগে ভাগ করে নিয়ে 2-3 ঘন্টার বিরতিতে পান করতে পারেন। এর সাথে আপনি চাইলে খাঁটি মধুও মিশ্রিত করতে পারেন। এতে করে যে কোনো ধরনের শ্বাসনালীর ইনফেকশনের ক্ষেত্রে এটি আরও ভালো কাজে দেবে। অন্যান্য যে সমস্ত রোগের কথা বলেছি, যেমন হাড়ের সমস্যা, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা, পাকস্থলীর রোগ, ক্যান্সার প্রতিরোধ, রক্তচাপ এবং ডায়াবেটিস প্রতিরোধ, হৃদরোগের সমস্যা, দৃষ্টিশক্তি বাড়ানো, এগুলোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে সাপ্তাহিক 3-4 দিন পেঁয়াজ পাতা হালকা সেদ্ধ করে খেতে। আর এর জন্য আপনি 50-70 গ্রাম পর্যন্ত পেঁয়াজ পাতা ভালোভাবে ধুয়ে, তারপরে কুচি করে কেটে নিয়ে এগুলোকে 2-3 মিনিট হালকা ভাপ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। অতিরিক্ত পরিমাণে রান্না বা সেদ্ধ করতে যাবেন না, এতে তার পুষ্টিমান নষ্ট হবে এবং কাটার পর কখনোই ধুতে যাবেন না, আগে ধুয়ে তারপরে কাটবেন।
আপনি চাইলে ডাবল স্টিমও করতে পারেন, অর্থাৎ নিচে একটি পাত্র দিয়ে তার মধ্যে জল দিয়ে জলটি ফুটে এলে উপর দিয়ে আরও একটি পাত্রের সাহায্যে আপনি এই পেঁয়াজ পাতাগুলো রেখে দেবেন, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। নিচ থেকে যে ভাপটি উঠছে সেই ভাপটি ওঠার সাহায্যে পেঁয়াজের উপরের যে পাতাগুলো রেখেছেন তা হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে। এতে করে আপনি 3-4 মিনিটের মধ্যে হালকা স্টিম পেঁয়াজ পাতা পেয়ে গেলেন। এই যে পেঁয়াজ পাতাটি পেলেন, এটিকে আপনি শুধু শুধু খেতে কষ্ট অনুভব করতে পারেন, তাই এর মধ্যে সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট মিশ্রিত করতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য কেউ কেউ এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অথবা হালকা পরিমাণে লেবুর রস অথবা মধু দিতে পারেন। প্রত্যেক সপ্তাহে 3 দিন এভাবেই খেতে পারলে শরীরের সমস্ত রোগগুলো 1 থেকে 2 মাসের মধ্যে গোড়া থেকে নির্মূল হবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।